This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। এগ্রার গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূলের নেতা মন্ত্রীরা। আমি সৌম্য বিস্তারিত জানাবো আপনাদের বিষয়টি নিয়ে। এগ্রার খাতিকল গ্রামে গিয়ে বুধবার স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। তাদের ঘিরে চোর চোর স্লোগান ওঠে। দুই মন্ত্রী মানস ভূঁইয়া, বিপ্লব চরাচৌধুরী, সৌমেন মহাপাত্র, সাংসদ দোলা সেন প্রমুখ এদিন খাতিকল গ্রামে যান। তাদের দেখে স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়েন। পরে মানুষ বলেন যে এটা গ্রামের মানুষের নয়, রাম বামের বিক্ষোভ। এরকম বিক্ষোভ আগে অনেক দেখেছি, এখন বাম বিজেপি সব এক হয়েছে। তৃণমূলের প্রতিনিধিরা এদিন গ্রামে গিয়ে নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মন্ত্রী মানস ভূঁইয়া পুলিশ অফিসারদের কাছে মঙ্গলবার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন। পুলিশ অফিসাররা তাকে জানান, বাজরি কারখানার মালিক গত বছর অক্টোবর মাসে একবার গ্রেফতার হয়েছিলেন, পরে তিনি জামিনে মুক্তিও পান। ওই বাজরি কারখানার যে লাইসেন্স ছিল না, পুলিশ অফিসাররা তাও স্বীকার করেন শাসক দলের প্রতিনিধিদের কাছে। মানুষ বলেন যে পুলিশ তাহলে কি করছিল সেটা দেখতে হবে। পরে মানুষ সকল স্থলে দাঁড়িয়ে বলেন যে রাজ্য সরকার সর্বোচ্চ স্তরে তদন্ত করবে, কোনো দোষী পারি পাবে না, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই নবান্নে বসে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছেন। মন্ত্রী বলেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে, কাউকে ছাড়া হবে না। পুলিশ অফিসাররা মন্ত্রীকে জানায় বাজে কারখানার মালিক পালিয়ে গিয়েছেন, সম্ভবত ওড়িশায় চলে গিয়েছেন, তাকে খোঁজা হচ্ছে। তৃণমূলের নেতা মন্ত্রীরা যাওয়ার আগে খাদিকল গ্রামে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখানে দাঁড়িয়ে ওই বিস্ফোরণের ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেন। শুভেন্দু বলেন যে এতগুলো মানুষ মারা গেল, তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কেন লাইসেন্স ছাড়া এতদিন ধরে বাজি কারখানা চলছিল তার জবাব পুলিশ মন্ত্রীকে দিতেই হবে। বিরোধী নেতা স্থানীয় থানার আইসিকেও দায়ী করেছেন। তার অভিযোগ যে ওই আইসির সঙ্গেই বাজি কারখানার মালিকের সুসম্পর্ক ছিল, আইসিকে নিয়মিত মাসোহারা দিতেন মালিক। তিনি ঘটনার এনআইএ তদন্ত দাবি করেন। সেই দাবিতে শুভেন্দু কলকাতা হাইকোর্টে এদিন মামলা করেছেন। মুখ্যমন্ত্রী অবশ্য মঙ্গলবার জানান যে এনআইএ তদন্ত হলে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই। এদিন তৃণমূলের নেতা মন্ত্রীরা গেলেও ঘটনাস্থলে দেখা যায়নি স্থানীয় তৃণমূল বিধায়ককে। মঙ্গলবার খোদ্দ জনতা বিধায়ককে এলাকায় ঢুকতে দেননি, তা নিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে ক্ষোভ প্রকাশ করেছেন। শুনুন পটকা রাত দিন সাত দিন।